নমস্কার, আমি অনুভব মজুমদার স্বাগত জানাচ্ছি আপনাদের আমার এই চ্যানেলে। আজকে আমরা একটি ইনফরমেটিভ টপিক নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো 2020 থেকে ব্যাংকের কিছু নতুন রুলস। সো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার মোর টাইম, লেটস গেট স্ট্রেট ইনটু দ্য ভিডিও। ভিডিও শুরু করার আগে বলে দিই, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন এবং আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটা প্রেস করে যেন অলে করে দিতে পারেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে যেন প্রথমে সবচেয়ে প্রথমে সেই ভিডিওটি পৌঁছে যায় এবং আপনি দেখে নিতে পারেন। তো আজকে আমরা কথা বলতে চলেছি ব্যাংকিং কিছু রুলস নিয়ে। আমি বেসিক্যালি পাঁচটা রুল নিয়ে কথা বলবো যেটা আপনাদের কিন্তু জানা উচিত। তো খুব শর্ট এবং সিম্পল ভাবে বুঝিয়ে দেবো আপনাদের পাঁচটা রুল। ফার্স্ট হচ্ছে হোম লোন নিয়ে। হোম লোনে কিন্তু এখন ইন্টারেস্ট অনেক কমে গেছে। আগে যেখানে আপনারা 8.05% ইন্টারেস্ট কাছাকাছি দিতেন, এখন সেটা কিন্তু কমে 7.80% ইন্টারেস্টে নেমে গেছে। তো এখন কিন্তু একটা ভালো সময় আপনি হোম লোন নিয়ে নিতে পারেন, একটা আপনার যদি একটা ইমিডিয়েট কোনো বাড়ির প্রয়োজন হয়। চলে আসছে সেকেন্ড নিয়মে। সেকেন্ড নিয়ম কি হয়েছে, আপনি যদি NEFT করেন, মানে আপনি যদি টাকা ট্রান্সফার করেন, আগে আপনাকে চার্জ দিতে হতো, বাট এখন আপনার সব ব্যাংকের জন্য কিন্তু জিরো চার্জেস হয়ে গেছে, মানে আপনার চার্জেস ফ্রি। এর বাদ দিয়ে আপনি যদি UPI করেন কিংবা আপনি যদি রুপে কার্ড ইউজ করেন তাহলেও কিন্তু আপনাকে কোনো চার্জেস দিতে হবে না। আপনি বিনা চার্জেসে কিন্তু টাকা ট্রান্সফার, টাকা তোলা, টাকা ট্রানজাকশন সব রকম কিছু করতে পারবেন আপনারা। থার্ড যে রুলটা তৈরি হয়েছে, থার্ড রুলটা কিন্তু এক্সক্লুসিভলি SBI কাস্টমারদের জন্য তৈরি হয়েছে। এবার SBI কাস্টমাররা যদি এখন কোনো SBI ATM এ গিয়ে টাকা তুলতে চায়, তাদের কিন্তু একটি করে OTP তারা পাবেন, রিসিভ করবেন, কিন্তু সেটা একটি টাইম পিরিয়ডের মধ্যে। আপনি যদি সন্ধে 8টা থেকে পরের দিন সকাল 8টা এই টাইম স্পেন্ডের মধ্যে যখনই আপনি টাকা তুলতে যাবেন, আপনার কিন্তু যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি OTP যাবে। এটার পজিটিভ এফেক্টও আছে, নেগেটিভ এফেক্টও আছে। অনেকের কি হয় যে মোবাইল নাম্বারটা এখন জানি আমরা মোবাইল নিয়ে কি হচ্ছে, সিম নিয়ে কি হচ্ছে, কারণ মোবাইলে রিচার্জ করা থাকে না, কারণ মোবাইলে মেসেজ ঢোকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনার যে নাম্বারটা আপনি SBI তে দিয়ে রেখেছেন সেই নাম্বার যদি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আপনি সন্ধ্যে 8টা থেকে পরের দিন 8টা অবধি কোনো টাকা তুলতে পারবেন না। তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি কোনো ইমার্জেন্সিতেও যদি আপনাকে টাকা তুলতে হয় সন্ধ্যে 8টা থেকে পরের দিন 8টা সকাল 8টা অবধি, বা সন্ধ্যে 8টা থেকে সকাল 8টা এই টাইম স্প্যানটায় আপনাকে কিন্তু রেজিস্টার মোবাইলটা ক্যারি করতেই হবে, রেজিস্টার নাম্বারটা যেখানে আপনার একটি OTP রিসিভ হবে। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি করা হয়েছে যাতে ফ্রড থেকে একটু আপনারা বাঁচতে পারেন, কারণ আপনারা জানেন যে ম্যাক্সিমাম ফ্রড কিন্তু, ম্যাক্সিমাম ডুপ্লিসিটি কিন্তু ঠিক 12টার কাছাকাছি হয়, কারণ সেই সময় দুটো দিনের ট্রানজাকশন তারা পেয়ে যায়, দুটো দিনের টাকা তারা তুলতে পারে ফ্রডাররা। সেই জন্য কিন্তু এই জিনিসটা মানে SBI আমাদের লাগু করে দিয়েছে, এবং তাই জন্য আপনাদের কি করতে হবে যে রেজিস্টার SBI তে মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু অবশ্যই সবসময় অ্যাক্টিভ রাখতে হবে, কারণ ইমার্জেন্সি কিন্তু বলে আসে না। ফোর্থ যে পয়েন্টটা, ফোর্থ চলে আসছে সিনিয়র সিটিজেনদের জন্য। সিনিয়র সিটিজেনরা কিন্তু আফটার 60 ইয়ার্স অফ এজ যখন তারা সিনিয়র সিটিজেনশিপ পেয়ে যাবেন, তখন কিন্তু তাদের ওনারা যদি ফিক্সড ডিপোজিট করে 5 বছরের জন্য, সেখানে কিন্তু যে ইন্টারেস্ট রেটটা আগে তারা পেত, আগে ওনারা পেত, সেটা কিন্তু এখন অনেক হায়ার পাবে। আগে যতদূর সম্ভব 5-6 এ নেমে গিয়েছিল, সেটা বোধ হয় 7 এর কাছাকাছি উঠছে। তো এরকম একটা রেট, এটা আপনারা ব্যাংকে গিয়ে একবার কনফার্ম করে নিতে পারেন, কিন্তু আগে যা পেতেন তার থেকে বেশি পাবেন, এটা নতুন নিয়ম শুরু হয়েছে এই 2020 থেকে। আর ফিফথ যে নিয়ম, ফিফথ নিয়মটা কিন্তু সবার জন্য যারা ATM ইউজ করে। ATM এখন কিন্তু চিপস ছাড়া যে ATM গুলো আছে, বিনা চিপের ATM কিন্তু এখন থেকে আর চলবে না। যদি আপনার কাছে এখনো বিনা চিপের ATM থাকে, আপনারা গিয়ে ব্যাংকে যান, গিয়ে কন্ট্যাক্ট করুন এবং একটা চিপওয়ালা ATM কিন্তু অবশ্যই নিয়ে নিন। তো আজকে এই অবধি, হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন, কারণ এখন সবাই ব্যাংক ইউজ করে এবং যাতে সবাই দেখতে পারে এই রুলস গুলো এবং জানতে পারে কিছু ইনফরমেশন, তারাও যাতে গেইন করতে পারে। দেখা করবো আপনার সাথে অন্য একটি ভিডিওতে, অন্য একটি নতুন ভিডিওতে, অন্য একটি ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন, নমস্কার। Into the light now.